মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো এখন বাজে 5:30, উঠেছি 4:30, ঠিক আছে। আর এখন রুটি করছি, পরোটা করে, মানে রুটি হয়ে গেছে, পরোটা করছি। আজকে সোমবার, তো ওই যে বললাম ছেলে 7:30 অফিস যাবে আর আমিও এক জায়গায় বেরোবো, তাই এই রুটি পরোটা হলে আবার তরকারি করবো। তারপরে বাকি ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছবো, কাচবো, অনেক কাজ, আমাকেও 9:30 বেরোতে হবে। তো যাই হোক, আজকে আবার একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত জানাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে, বৃষ্টি পড়ছে এখন। কালকে রাত্রেবেলা জানো কটাই ঘুমিয়েছি আমি? 2:30, 4:30 উঠে গেছি। তো কখনটা ঘুমালাম বলো তো? এই হচ্ছে আমার জীবন। আর ঘুমিয়েছি যেহেতু ছেলে অনেক রাতে এসেছে, ছেলে না ফিরলে ঘুমাতে পারি বলো? আর তারপরে ও এলো, খেলো। তো যাই হোক, তোমরা এখন সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে সারাদিন তো পরোটাটা হয়ে এসছে, আরও 4 বাকি আছে। তো এই যে অনেকগুলো হয়ে গেছে মোটামুটি, তো চলো সঙ্গে থাকো, দেখো। রুটি পরোটা তো হয়ে গেলো, রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে প্রায় 6, এই দেখো ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ, জল আসেনি। আর এখন আমি পালং শাকটা ফার্স্টে বসিয়ে দেবো, আর তারপরে ছেলের একটু আলুর তরকারি করবো, রুটি পরে দেবো। পালং শাক, আলু, বেগুন সব এখনই কেটেছি, রাতে কিছুই কেটে রাখিনি। দেবো 5 লঙ্কা দিয়েছিলাম, একটু বড়ি থাকলে ভালো হতো, বড়ি তো নেই, আনাও হচ্ছে না। আর আগের দিনে মূল্য ছিল না, এইবারে মূল্য আছে। আগের দিন পালং শাক, আমাদের বাড়িতে পালং শাক 12 খাওয়া হয়, যতই দাম হোক না কেন, শীতকালে তো খাওয়া হয়নি। আর এই যে এই সিজনেও পালং শাক আমাদের বাড়িতে সব সময়, মানে 12 পালং শাক খাওয়া হয় যতই দাম হোক। মানে আমার হাজবেন্ড একটু পছন্দ করে পালং শাকটা বেশি, আমরাও খাই। পালং শাকে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তো যাই হোক, এটা বসিয়ে দিই, ঢাকা দিয়ে দিই। বাকি কাজগুলো করে নিই, এরকম কতগুলো ভিজিয়েছি, আবার এগুলো কাচতে হবে, দেখেছ? এই মানে জল আসার আগে এই কাজগুলো সেরে নিতে হবে আমাকে চটপট করে। তো তাই হোক, পালং শাকটা হোক, মানে শাকটা ভিয়ে রেখেছি, এটা ভাজা হলে শাকটা দিই। তো এটাকে ভেজে ফেলেছি, টমেটো দিয়ে দিচ্ছি, এবারে শাকটা দিয়ে দেবো। এটাকে চাপা দিয়ে দিই, আস্তে আস্তে হোক। আর এবার আমি কেচে নিই আলুটা, কেটে কেচে নিই, একটু আলু কেটে নিয়েছি, ওদিকে জলও এসে গেছে, বসিয়ে দিয়েছি বালতি, আর ওগুলো কেচেও নিয়েছি। আর এই দেখো এখানে সব নোংরা, এগুলো তুলতে হবে। এই দেখো কাঁচাও আমার হয়ে গেছে। আর এবারে আলুর তরকারিটাও বসাবো, জলটাও ভরছি, পালং শাকটা হয়ে এসছে, একটু মিষ্টি দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে নাম দেব। যাক, এটা হয়ে গেছে, আলুটা বসে একটু পাঁচফোড়ন দিয়ে তেলের দুধ গরম হচ্ছে, দুধটা দিয়ে দিই। তো এটাকে দিয়ে দিলাম নুন আর হলুদ, ঢেকে দিলাম, ওদিকে দুধটাও গরম হবে, ওকে আবার দুধ ফেঁকে দিতে হবে, নাহলে সর ফাঁক লাগছে। এখন ওদের কত বাসন, এগুলো ধুতে হবে, অনেক কাজ আছে, এগুলোকেও ধুতে হবে, নিয়ে যাব। তো এদিন হলুদ আর নুন দিয়ে ভিজে দিই, একটু টমেটো দিই, টমেটো দিয়ে একটু কষিয়ে নেবো, এবার কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে এটাকে রান্না হবে। এবার একটু কষিয়ে নিই, অল্প একটু জল দিই, দিয়ে খাবার জল নেওয়া হচ্ছে। খাবার জলটা মনে হয় আসছে কি না, ভালো পড়ছে না আজকে। তো এই দেখো, এটা ধনে পাতা দিয়ে দিয়েছি, নামিয়ে দেবো, ছেলে বেরোবে, ওকে খাবার রেডি করে দেবো। মানে একসাথে কতগুলো কাজ করতে হচ্ছে, ওদিকে জলও ভরতে হচ্ছে, আমাকে সবই দিকে দেখতে হচ্ছে। আবার আম দুধ রেডি করেছি, অমাবস্যার মধ্যে আম দুধ খাওয়া হয়নি, আবার 3 সময় অমাবস্যা ছেড়ে যাবে,
আর ছেলেকে ওই জন্য একটু দিয়ে দিলাম, করে আমরা পরে খেয়ে নেবো, আমার দুধ মেখে রেখেছি। তো চলো একটা ছেলেকে এবার টিফিনটা রেডি করে দিই চট করে, আর ওদিকে জলও করছে, সে গামলাটাও তুলতে হবে। তো চলো বাবা, ছেলে বেরিয়ে গেছে। বাবা রে বাবা, ওকে একটা আপেল, সন্দেশ, রুটি, পরোটা, তরকারি সব দিয়ে দিলাম। এবার আমি সব বাসন মাজি, বাকি এসে রান্না পরে করব। আমিও বেরোবো, ওই একটু দরকারে পালং শাকটা করে দিলাম, দেখি যদি পারি খোঁজটা কেটে একটু ছেঁচকি করে নেবো, এসে ভাতটা করবো। এই তরকারিটাকে অন্য বাটিতে বার করে দিই, আর বাসন অনেক বেরিয়েছে, বাসন মেজে নিই। সকালে যেন তাণ্ডব লেগে গেছিলো একেবারে। এবারে ঘরটা মুছবো, থোঁটটা কেটে নিলাম, কেটে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কুকার আর নামাইনি, কড়াতে বসিয়ে দিয়েছি। এবার আমি যাচ্ছি চান করতে, ততক্ষণ একটা সিদ্ধ হয়ে যাবে, এসে ছেঁচকিটা বানিয়ে নেবো, তারপরে রেডি হয়ে বেরোবো। তো আজকে মাছটা একটু দই লাগিয়েছি, তো এক ঘন্টা হয়ে গেছে, দই মধু আর অ্যালোভেরা জেল মিক্স করে। তো চলো থোঁটটা সিদ্ধ হতে হতে চলে যাই, চান করে চলে আসি। তো চলো, আমার চান করতে করতে এটাও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, ভাবছিলাম সিদ্ধ হবে না, এই দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এবারে ছেঁচকিটাকে বসিয়ে দিয়ে চুলটাকে একটু ড্রায়ার দিয়ে ড্রাই করে নিই তাড়াতাড়ি, নাহলে যে জামা কাপড় পরবো সেটা আবার ভিজে যাবে। তো এটাকে আমি তুলে নিচ্ছি। এই দেখো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, সর্ষে ফোড়ন দিয়ে করবো, আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস নুন নিচ্ছি। তো এরকম হয়ে গেছে, এবারে এটা দিয়ে দিচ্ছি। কড়াতে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভাবছিলাম সিদ্ধ হবে না, সবটাও বেশ ভালো ছিল। তা আবার একটু অল্প একটু জল দিয়েছি, অল্প একটু হলুদ, হলুদটা একটু কম হয়ে গেছে সিদ্ধ করার সময়। তো যাই হোক, এবার কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে দেবো, এটা হতে থাকুক, আমি আমার চুলটাকে একটু ড্রাই করে নিই। চলো চুলটা ড্রাই হয়ে গেছে, এই তো এবারে আমি রেডি হয়ে নিই। একটু চিনি দিয়ে দাও, একটু চিনি দিয়ে একটা নামিয়ে দিতে হবে। চিনি দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো। চলো তুমি চাটা একটু তাড়াতাড়ি। চাটা বসাও তাড়াতাড়ি, মোটামুটি রেডি হয়ে গেছি, চা বিস্কুটটা কিনে একদম রেডি। চলো যাওয়া যাক। এটা কি অফিস? কি অফিস? ওনারই অফিস, বিধায়ক অফিস না? আমরা বিধায়ক অফিসে এসছি বিধায়ক অফিসে চিঠি দিতে রাস্তার জন্য। হাওড়া পৌরসভা বড় অফিস, ওটাও মঙ্গলবার বৃহস্পতিবার বলেছে, ব্যথলের বড় অফিস। তো যাই হোক চলে এলাম,
বৃষ্টি হচ্ছে আর প্রচুর ঘেমে গেছি। দেখো বাইরের কাজও করলাম, এখন এসে ঘরের কাজ, আবার রান্না করব। কিছুটা রান্না হয়েছে তোমরা দেখলে, আর বাকিটা রান্না করবো। ওখানে ও গম ছাড়ছে আমার। আজকাল হয়ে গেছে। আচ্ছা তুমি কিসে রাখছো ব্যাগ নিয়ে? দেখ গমটা পরিষ্কার, ভাত হয়ে এসছে, রান্না এখনো বৃষ্টি পড়ছে, আর ঘরে আবার তিন চারজন লোক চলে এসছে, আমার রান্না আটকে গেছে। এবার ছোলার ডালটা করবো। আর এসছি কখন, কত কাজ করলাম বলো, সকালে যাওয়ার একটা তাড়া, সেই নিয়ে কত কাজ। তো চলো ছোলার ডালটা বসিয়ে দিই, ঝিঙে দিয়ে করব। তো ছোলার ডালটা এসে একটু গরম জলে ভিজিয়েছিলাম আগে থেকে, ভিজাতে রান্না কমপ্লিট। কিন্তু এটা আমি তোমাদেরকে ভিডিওতে মানে ব্লগটাই শেয়ার করতে পারলাম না, চেষ্টা করব ব্লগটাই দেওয়ার। তো এটা আমি রিলসে দিয়েছি, ঠিক আছে? আমার পেজটাকে ফলো করে নেবে, তো রিলসে তোমরা দেখতে পাবে। তো চলো এবারে খেয়ে নিই, রান্না তো কমপ্লিট। তো এবারে খাওয়া যাক, অনেক কাজ আছে, গ্যাস মুছবো, বাসন ধুবো, অনেক কাজ। তারপরে কালকে বিপত্তারিণী পুজো আছে, বিকেলবেলা ডোর বানাতে হবে, আবার আমি নিজেই বানাই, কিনি না। তো চলো এবারে ওরা খেয়ে নিই, আপ রান্না তো করেই গেছিলাম, এই ডালটা কিন্তু হেভি হয়েছে। তো চলো আজকে তোমাদের সাথে ছোলার ডালের রেসিপি শেয়ার করবো। ছোলার ডাল নর্মালি আমরা কিন্তু মিষ্টিভাবে খাই রুটি পরোটার সাথে। তো এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ঝিঙে আলু দিয়ে করব। তেল নিয়ে নিয়েছি কড়াতে, তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি, ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে সবজিটাকে দিয়ে দেবো, আলু আর ঝিঙেটাকে দিয়ে একটু নেড়ে দেবো। ডালটা আমি সিদ্ধ করে নিই, আটাই আছে, তো এটাকে ভালো করে এগুলো হালকা ভেজে নিয়েছি। এবার ডালটা দিয়ে দিলাম, দেওয়ার পর তারপরে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো আর কারি পাতা, কারি পাতাটা দিমা। এবার এটাকে ভালো করে কষাবো, একটু জল, অল্প একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটাকে কষিয়ে নেবো, কষিয়ে তারপরে কুকারে দিয়ে নেবো। চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, 5 মিনিট পর চাপাটা, 5 মিনিট পর চাপাটা খুলে নিয়েছি, এটাকে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এইবারে কুকারে দিয়ে জল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নেবো। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে এবারে কুকারে দিয়ে, খুব কুকারে দিয়ে দিলাম। এইবারে লিডটাকে লাগিয়ে নেবো গ্যাস, একটা সিটি দিয়ে নিলে আমাদের রান্না কমপ্লিট। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, সব দিয়ে তোমরা। চলো এটা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিচ্ছি, এবার ঠান্ডা হওয়ার পর আমি খুলে দেখাচ্ছি। দেখো হয়ে গেছে আমাদের, এইবারে এটাকে আমি ঢেলে নেবো। রান্না রেডি, একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো এরকম রেসিপি একবার হলেও ট্রাই করবে, এটা রুমিয়া দিদিনে খুব ভালো। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, পেজটাকে ফলো করে নেবে। টাটা। আজকে রবিবার, তো রবিবারে স্পেশাল মেনুতে কী কী আছে দেখো, ভাত, চারা মাছের ভাজা মচমচে করে, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, আর এটা হচ্ছে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা, আমার খুব ফেভারিট, সাথে দুটো কাঁচা লঙ্কা চিরা, আর আলু, পটল, বেগুন ডাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে জ্যান্ত কাঁচলা মাছ, কাতলা মাছের ঝোল, আর এটা হচ্ছে দই চিকেন। তো দেখো কেমন লাগলো, মেনুটা অবশ্যই জানাবে, পেজটাকে ফলো করবে। তো এবার আমি খেয়ে নিই, এই পাঁপড় ভাজাটা না সেদিনকারটা ছিল, মানে রথের দিনের, জানো তো রথের দিনের পাঁপড় ভাজাটা কোটোই ভরে রেখে দিলাম, এখনও মচমচে আছে দেখো। তো যাই হোক এখন খেয়ে নিই, তারপরে আবার দুব্বো তুলতে যাব। থোরটা হেভি হয়েছে আমার, তো থোর ছেঁচকি এইভাবেই ভালো লাগে। এখন খেয়ে গা কাপড় ধুয়ে দুব্বো তুলতে যাব, তারপরে এসে না আগে তুলে নিয়ে আসবো, তারপরে ধুয়ে রেখে দেবো, তারপরে ধোয়া কাপড় পরে ডোরগুলো বানাবো সন্ধ্যের পরে। এখন খেয়ে নিই, তারপরে ঘরের সামনে অনেক দুব্বো ছিল সেদিন, ওই যে পরিষ্কার করানো হয়েছে সব দুব্বো তুলে ফেলে দিয়েছে, পুকুর পাড়ে যেতে হবে। দেখো অমাবস্যার সময় তো ঠাকুর ঢেকে দিয়েছিলাম, অমাবস্যা ছেড়ে গেছে, এইটাকে এবারে খুলে নিচ্ছি, খুলে এবারে এই চাদরটাকে ধুয়েই রাখবো আমি, আর এমনি রাখবো না। আর অমাবস্যার সময় যেটুকু নিয়ম করার সেটুকু করি, ঠাকুর খালি পুজো দিই না। তো যাই হোক
এখন এটা কাচবো, চাদরটা জল আছে, চলো এগুলো কিচেনি বাসন আছে সেগুলোকে ধোবো, কেচে টেচে তারপরে যাব দুব্বো তুলতে। কর্পোরেশনে গেছি এই যে এইসব রাস্তার জন্য, এইসব রাস্তাগুলো ঠিকঠাক হবে বলে, তো চলো দুব্বোটা তুলি। এইখানে অনেক দুব্বো আছে ওই দিকটায়, দেখি দেখি এখানে অনেক দুব্বো আছে। কীভাবে তুলবো, এইভাবে তুলতে হবে, দেখি। আচ্ছা তোলা, এবারে বাড়ি যাব, ঘরে গিয়ে দুব্বোগুলোকে ধুয়ে রেখে দিই, কলে জল আছে, তারপরে সন্ধ্যেবেলা বসে বসে তাগা এনে সব বানাবো। ওটা জল দেখো, এই রাস্তাটার জন্য আমরা গেছিলাম, রাস্তায় জল ভর্তি পুরো। ঠাকুরের জায়গা পরিষ্কার করলাম পুরো, আর ঠাকুরের বাসন টাসন ধুলাম, কেন আমার বুঝির সময় তো সব এ ছিল, সব ধুতে হয় নাকি নিয়ম আমি তো জানি না, যাই হোক যেটুকু নিয়ম জানি সেগুলোই করেছি, করছি সব ধুয়ে টুয়ে নিয়ে এলাম, এবার মুছে মুছে করে রাখবো, আজকে আর পুজো দেবো না, কাল থেকে পুজো দেবো। তো এবারে এগুলো মুছে নিই, এত ঘুম পাচ্ছে করার কিছু নেই, এখন আবার বিপত্তি নিয়ে ডোর করতে হবে। আর কদিন ধরে দেখো ভুট্টাটা এনে দেখেছি, ভুট্টাটা খাওয়ারই সময় পাচ্ছি না, আসলে কেউ থাকছে না, আজকে আবার বাধ্য হয়ে কেউ না থাকুক নিজে পোড়াবো বলে বার করলাম, দেখো একটা নষ্টই হয়ে গেছে। তো যাই হোক একটা আছে ভালো, এটাকে আমি একটু পুড়িয়ে নিই, পুড়িয়ে খাবো, ঠিক আছে। তো ভুট্টাটা খেয়ে গা ধুয়ে চলে এসেছি, এখন বসবো ডোর বানাতে। আর আমি প্রতি বছর ডোর নিজেই বানাই, অনেকে দেখি ডোর কিনে নেয়, তা আমার এগুলো ভালো লাগে না, ১৩ রকম ফলও আমি কিনে নিই, গোটাই ঠাকুরকে দিই, কেটেও নিয়ে যায় না। তো যাই হোক নিজে কিন্তু নিজে খেতে পারি না, কারণ ১৩ রকম ফল ঠাকুরকে দিই আর সেইভাবে নিজের আর খাওয়া হয় না, গোটা ফল ফলে মানে আর খাওয়াও যায় না, সেই ১৩টা লুচি খায় যে রাত্রে। যাই হোক এই দেখো এখন ডোরগুলো সব নিয়ে বসে পড়েছি, দুব্বো তো তোমরা দেখলে আমি তুলেছিলাম, তো চলো এবার বানাতে থাকি। আমার আলাদা ঠাকুরের আলাদা কাঁচি, সব কিছু আলাদা, বুঝলে। লাল সুতো তো ১৩টা সুতো, তোমরা যারা বানাও তারা তো জানবে ১৩টা নিতে হয় বা কিছু, তো এটা করতে না একটু সময়ও লাগে, কখন হবে জানি না, আমার তো অনেকগুলো করতে হবে তো জানি না, দেখা যাক কতগুলো হয়। তো এই সুতোটাও কম আছে মনে হচ্ছে, যাই হোক তো না, বাঙালিদের ১৩ পার্বণে ১২ মাসে ১৩ পার্বণ কথাতেই আছে, সেই অবস্থাই হয় আর কি। সুতোগুলো এরকম বেঁচে বেঁচে ১৩টা করতে হবে। ১০টা বেজে গেছে, কয়েকটা করা হয়েছে, আর এগুলো করা না বড্ড ঝামেলা, অনেকে এই জন্য কিনে নেয়। এই দেখো আমি কটা করেছি, ছোটো বড়ো সব মিশিয়ে দেয় এইভাবে করে নিই। তো যাই হোক এখন ১০টাও আছে, তো এই ডোর করতে করতেই আজকে তোমাদেরকে গুড নাইট জানিয়ে দেবো, ডোর করা হলে, ঠিক আছে। আর কালকে আবার পুজো আছে, কালকে আমার অনেক কাজ জানো তো, যাই হোক এগুলো করে নিই, করতে থাকি। চলো বিপত্তারিণী ডোর রেডি হয়ে গেছে, এবার কালকে পুজো দিতে যাবো, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ি, ডোরটা তো রেডি হয়ে গেল। তো চলো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, বিপত্তারিণী ডোর নিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানি, আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে, এদিক ওদিক ছোটাছুটি হয়েছে, তারপরে সকাল থেকে উঠে অনেক খাটনিও হলো। তো যাই হোক আজকের জন্য এই পর্যন্ত, আবার আসবো কালকে নতুন ব্লগের সাথে, আমাদের দেখা হবে। তো সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করো, শেয়ার করো ভালো লাগলে, আর লাইক করো। টাটা, গুড নাইট।